আমরা শোকাহত তারপর এটাও বাস্তবতা মানুষ জন্মিলে মৃত্যুছাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফসিন জাই কাতুল মত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুছাদ গ্রহণ করতে হবে আফসার ভাই দীর্ঘদিন বঙ্গবন্ধু আদর্শ ধারণ করেছিলেন এবং উনি আমাদের মাননীয় সংসদ সদস্য ছিলেন এবং সফল সাবেক মন্ত্রী ছিলেন উনি অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন এবং উনি ভালো মানুষ ছিলেন এবং ভদ্রলোক ছিলেন এবং রাজি আদর্শকে ধারণ করে উনি রাজনীতি করেছেন একটা টপটাম শহরের টিউটিজে পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং আমৃত্যু উনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এটা টপটাম মহানগর আওয়ামী লীগের জন্য বিশেষ করে ওই নির্বাচনী এলাকার সাধারণ দলমত নির্বিশেষে আমি মনে করি জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবার জন্য একটি অপূরণীয় ক্ষতি এবং এটা আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ওনার যে অনুপস্থিতি বা ওনার যে শূন্যতা সেটা আমরা পূরণ করার জন্য আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন কাছে ফিরে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদৌস দান আমিন এবং সপ্তম তো পরিবার প্রতি আমরা গভীর সমবেদনা ব্যক্ত করছি ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা